বাবা বাহ, তুমি তো চা খুব ভালো বানাও। হ্যাঁ ভাই, আপনার যখন যা লাগবে আমাকে শুধু বলবেন। না না, বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু তোমারে দেখে না আমার খুব মায়া লাগে। আমার জন্য আপনার মায়া হয় কেন? মায়া লাগবো না কেন? তুমি কত সুন্দর একটা অল্প বয়সী মেয়ে, তুমি বিয়ে করছো তোমার বাপের সমান এক মানুষ রে, এটা কেমনে করলে? আপনার যখন যা লাগে আমাকে শুধু মুখ ফুটে একটু বলবেন, কোনো সংকোচ করবেন না, দেখবেন আপনার সামনে এসে হাজির। না না, সংকোচ করবো কেন? এই বিষুরে আমি ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসছিলাম, যদি এখন সে মাসে লাখ দেড়েক টাকা কামায়। জানো ওর 10 টাকা কামাই করার মূল্য ছিল না, আর এখনও যদি আমি ওর লাইথা বাসার থেকে বের করে দিই, তারপরেও সে 10টা টাকা ইনকাম করতে পারবো না। আর তুমি ওরে কেমনি বিয়ে করলে? আমি কিন্তু ভাই বিশুরে বিয়ে করছি অন্য একটা কারণে। অন্য একটা কারণ? না বলো না, মানে অসুবিধা নেই, বলো বলো। আরেকদিন বলবো না? আরেকদিন বলবা? না এখনো তুমি বলতে পারো, মানে আমি তো এগুলো একটু জানার একটু আগ্রহটা বেশি, বুঝো না, মানে আমি তো পলিটিক্স করি, বুঝলে, রাজনীতি করি, এই কত রকম মানুষের সাথে চলি ফিরিয়ে কত রকমের সমস্যা হয়, সমাধান করতে হয়, হ্যাঁ বিচারে যেতে হয়, বিচারের মধ্যে একটা রায় দিতে হয়, মানে বুঝো না, যে এই আলাপগুলো যদি আমরা না করি, তোমার একটা সমস্যা, তুমি কেমনে এই সমস্যার সমাধানটা করলা, বা কী কারণে তুমি বিশুরে বিয়ে করলা, তো এই বিষয়গুলো তো জানতে ইচ্ছে করে। আর বিশুর সাথে কিন্তু আমরা এগুলো কোনো আলাপ টালাপ করো না, যে আমরা যেগুলো কথাবার্তা কই, অসব ও যদি জানে আমার কিছু যায় আসে না। না না ভাই, আমি এগুলো বিশুকে বলতে যাব কেন? আমি কি বুঝি না কার সাথে কি বলতে হয় আর কি বলতে হয় না? বিশুর সাথে সম্পর্ক আমার আলাদা, আর আপনার সাথে সম্পর্ক আলাদা, দুইটা আবার এক হতে যাবে কেন? আরে বা, তুমি তো খুব বুদ্ধিমান তো। হ্যাঁ তুমি বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পারিস। আসলে এই মানে একসাথে থাকতে গেলে একটু তাড়াতাড়ি বোঝা টোঝার দরকার আছে, তাই না? কি ব্যাপার এখানে বারবার আসো কেন? আমি এখানে বারবার আসি, আমি রিয়া থেকে আসছি, আমি একদম ক্লিন হয়ে আসছি তোমার কাছে। রিয়া থেকে এখানে আসছো কেন? রিয়া থেকে আসছো ভালো কথা, তুমি তোমার মা বাবার কাছে যাবে, ফ্যামিলির কাছে যাবে, নতুন ভাবে জীবন শুরু করবে, এখানে কি? না মানে তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো, এটার একটা কৃতজ্ঞতার ব্যাপার আছে না, আমি তোমার কাছে আবার নতুন জীবন শুরু করার জন্য আসছি। আমি আমার কাছে নতুন জীবন শুরু করার জন্য আসছো মানে? আমি রিহ্যাব থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি, যে জীবন কোনো জায়গায় থেমে যায় না, জীবন যে কোনো জায়গা থেকে আবার নতুন করে শুরু করে যায়। আমার কাছে কি, আমি কি করব? আমি তো তোমাকে নিয়েই নতুন জীবন শুরু করতে, আমি তো নতুন জীবন শুরু করছি, বিয়ে করছি, সংসার করতেছি, তুমি তোমার মতো সংসার করো। তাহলে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থ করলে, আমাকে নতুন জীবন দিলে, আর তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে বলছি যে তুমি রিহ্যাব করে আসো, আমি তোমার বিয়ে করব, নতুন ভাবে জীবন শুরু করব। না তুমি একটা সন্তানের জন্ম দিবা, সেই সন্তানটাকে ঠিকমতো লালন পালন করে মানুষ করব না, তাহলে কিভাবে, তাহলে আমার সুস্থ হয়ে লাভ কি? তুমি কি চাচ্ছো যে আমি আবার মানে আবার খাওয়া দাওয়া শুরু করে অসুস্থ হয়ে যাই? তোমার মতো ফালতু ছেলে আর কি করতে পারে? হ্যাঁ তোমার মতো ফালতু ছেলে কখনো ভালোভাবে মানুষ হতে পারে না, ভালোভাবে জীবন শুরু করতে পারে না। তোমার যা খুশি তাই করো। যা খুশি তাই করবো, আমি যা খুশি তাই করলে তোমার কিছু আসে যায় না? তোমাকে ছেড়ে আমি খুব ভালো কাজ করছি, বুঝছো? জীবনে যদি কোনো ভালো ডিসিশন নিয়ে থাকি, এই একটা ভালো ডিসিশন আমি নিয়েছি যে তোমাকে ছেড়ে দিছি। তাহলে আমি কিন্তু ঠিকই খাওয়া দাওয়া শুরু করে দিলাম, যা খুশি তাই করো। তুমি তো জানো যে আমি কিভাবে আমারে শেষ করতে পারি, আমি নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি। তুমি আমারে আমারে নতুন জীবন দিলে, আবার ফিরায় আনলা সব কিছুতে। কিচ্ছু যায় আসে না।
যায় আসে না। চিনি কি তোমার কম কিনা দেই? চিনি কম দিছো কেন চায়? আমার যদি চায়ের হোটেল থাকতো আর তুমি যদি এরকম খতরনাক চা বানাইতা, তাহলে ব্যবসা করলাম লাডে উঠতো, কাস্টমারের মায়ের ধরেও খাইতে পারতাম, বুঝছো? চিনি কম দিছে নিজে নিয়ে খেতে পারো না, এত কথা বলো কেন? তুমি এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? তোমার সাথে কেউ কথা বলার জন্য আমি শিখে আসতে হবে কিভাবে কথা বলবো? আর চায় চিনি কম হলে এটা তো আমি তোমার কইতে পারবো না। যদি চা পছন্দ না হয় নিজে বানায় চা খাবা, বুঝছো? আমি এত কথা শুনতে পারবো না। আর তোমাকে যে চা বানায় খাওয়াইতেছে এটাই তোমার ভাগ্য। কাল থেকে অফিস থেকে এসে তুমি আমাকে চা বানায় খাওয়াবা, বুঝছো? বাইরে আচ্ছা, তোমার সমস্যাটা কি হয়েছে কত? তোমার আমার সমস্যা তো তোমার বুঝতে হবে না। তোমার যদি চা পছন্দ না হয় নিজে বানায় চা খাবা, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা চা তো কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা হয়েছে তোমার? তাহলে আমার বলো, খুলে বলো বলো আমার অন্য কোনো সমস্যা হয়েছে? কাল রাতে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, তাই না? আমারও খুব খারাপ লাগতেছে, আম সরি। তোমার সরি বলার তো কিছু নাই, তুমি তো এরকম সবসময় করো আর তুমি আমার শাসন করো, সেটা তো আমার খারাপ লাগে না, তুমি তো বলতেই পারো। কিন্তু আমার একটা অন্য জিনিস মনে হয়েছে যে তুমি কালকে যেটা করছো এতটা তো তুমি কোনো সময় করো না। তোমার মনে হয় কিছু হয়েছিল, কি হয়েছিল বলো তো? কি হয়েছিল না কিছু? তুমি বলো, আমারে বলতে তো সমস্যা নাই, আমারে না বললে তুমি কারে বলবা বলো? বলো
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলবো, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা মানতে হবে। মানবা? মানবো না কেন, তোমার সব কিছু মানতেই তো আমার ভালো লাগে। শর্তটা হচ্ছে যে আমি তোমাকে যা বলবো তুমি খালি আমার কথা শুনবা, কোনো রিয়্যাক্ট করবা না, কোনো কথা বলবা না, ঠিক আছে? বলো। তুমি তো জানো ইমরানের সাথে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, কিন্তু ডিভোর্সের কারণটা আমি ছাড়া কেউ জানে না। ডিভোর্সের কারণটা ছিল ও ড্রাগ নিত। খাতা কলমে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছিলো, কিন্তু দুজনের মধ্যে টানটা ছিলই সব সময়। তুমি যখন আমাকে তুলে নিয়ে আসছিল তখন আমি মায়ের বাহানা করে ওর সাথে কথা বলছিলাম, ওকে আসতে বলছিলাম আমাকে সেভ করার জন্য। ও আসছিল, আসার পরে তোমার ছেলেরা ওকে মেরে তাড়াই দিছে। এখন আমি তোমার সাথে এই নতুন বাসায় আসার পর তোমার অনুপস্থিতিতে সে আবার আসছিল আমার কাছে। আসার পরে আমি ওকে বলছি যে দেখো আমি একটা নতুন জীবন শুরু করছি, তোমারও উচিত এখন নতুন জীবনে পা রাখা। এখন নতুন জীবন শুরু করতে হলে তোমাকে ড্রাগ ছাড়তে হবে, আর এই জন্য তোমাকে রিহাবে ভর্তি হতে হবে। তো ও বললো ওর কাছে কোনো টাকা পয়সা নাই, এই জন্য আমি ওকে হেল্প করার জন্য বললাম। আর আমি এখন টাকা পয়সা কোথায় পাবো, এর জন্য তোমার কাছ থেকে যে টাকাটা নিতাম সেটা আমি ইমরানকেই দিতাম। এখনও পুরোপুরি সুস্থ, সুস্থ হওয়ার পরও আবার এই বাসায় আসছিল আমার কাছে, একটা আশা নিয়ে আসছিল যে ওর ধারণা হয়েছে যে ও সুস্থ হয়ে আসলে আমি ওর সাথে চলে যাব। এটা তো সম্ভব না। ও যখন আমাকে কথাটা বলছে আমি ওকে স্ট্রেট বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না। তো রাগের মাথায় বলছে যে সে আবার ড্রাগ নেওয়া শুরু করবে। আমি ও রাগের মাথায় বলছি যে আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তাই করো। তো ওটা বলার পর থেকে আমার খুব খারাপ লাগতেছে, আমার ইমরানের জন্য খুবই কষ্ট হচ্ছে, আর ওই কষ্ট থেকে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। এখন তোমার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমার আরও খারাপ লাগতেছে। এখন এখন তুমি বলো ইমরানকে কিছু বলবা তুমি? সত্যি বলবা না? না। চাটা খাও। তুমি কাঁদতেছো কেন বলবো আমাকে? তোমার কান্না দেখে মনে হইতেছে আমি ইমরানের হাত ধরে চলে গেছি। আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে সংসার করতেছি। শোনো, ইমরান আসছিল আমার সাথে কথা বলছে, আমি তার সাথে কথা বলছি, সে চলে গেছে, আমি তো তার সাথে যাই নাই। আমি কি ভাব করছি, আমার জীবনে কেন একজন ইমরান আসবে? আমি সব বুঝি, আমি সব বুঝি, আমি বুঝি না এটা না। আমি হাঁটি চলি যে জায়গায় যাই আমার চোখের সামনে খালি ইমরান আসে, আমি শান্তিতে নাই, আমি কোনোভাবে শান্তিতে নাই, আমি শান্তি পাইতেছি না। আমার কথা শোনো, কান্না থামাও, শোনো, বলো, ওঠো ওঠো, দেখি কান্না থামাও। আমি কি এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি তোমার সাথে সংসার করতেছি না, আমি কি ইমরানের সাথে চলে গেছি? আমি তো তোমার সাথে আছি, তোমার সাথে সংসার করতেছি,
করতেছি না। ইমরান আসছিল, কথা বলছে, আমার একটু খারাপ লাগছে, আমি সেটা তোমাকে বলছি। ও তো ঠিক না, আমি স্বীকার করিনি, আমি তো সরিও চাইছি। এখন কাঁদতেছো কেন? আমি জানি না, আমি সব দিতে নাই। আমি আমার চোখের সামনে সবসময় খেলি ইমরান দিতে, আমি কি করবো? আচ্ছা কান্না থামাও, ইমরান তো আমার পাস্ট, তুমি আমার প্রেজেন্ট। ইমরানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো, দেখো অনেক সুখে থাকবা। ও তোমার পাস্ট, সেটাকে এখন টেনে কেন প্রেজেন্টে আনতেছো? ঠিক না, কান্নাকাটি করে না, বুঝছে? আবার কান্দছো কেন? হয়েছে, চা খাবা? চা দিব? কান্দা না তো আর, পানি দিব? যে কান্নাকাটি করছো শরীর থেকে সব পানি বের হয়ে গেছে তো। বসে আমি তোমার জন্য চা নিয়ে আসি, ঠিক আছে?